হাই গাইস, গুড মর্নিং টু নিউ ব্লগ। তো গাইস, সবাই ভালো আছো? আজকে কি হয় দেখতে থাকো। আর কি ঘুমাইতেছে। যদি তুমি শুয়ে করো তাহলে তো ব্যাটারা দেখতে পাবে না। বেটা তো দেখতেছে। গাইস, তো ছাগলের মতো ফ্যান খাচ্ছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাই না। ওই যে আমার বলে দিছে দেখতে পাচ্ছে না। নতুন ঘর, এই যে কালকে ঠিক করছি, তোমাদের তো দেখাইছি, এই যে ঠিক হয়ে গেছে চারপাশে। নিশ্চয়ই সবাই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, আমরা খেয়ে নিয়েছি, আর সবাই ঘুমাচ্ছে, আর মামি এখনো খাইনি, খাচ্ছে। আরে, আমার গায়ে উঠে বসে হয়েছে এখন।
এমনিতে গায়ে ব্যথা, কালকে এমনি ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলার পর গায়ে অনেক ব্যথা করতেছিল, আর সেইখানে উঠে বসে উঠছি। আর গাইস আমাদের যে রাস্তা এখন মশার যে নিধন, মশা মাছি উড়ে বেড়ায় বিভিন্ন জায়গা, তার এই যে শব্দ বাইরের থেকে আসতেছে, গাইস তো সব ধুমো টুমো চলাইছে, দেখো তোমরা, তোমাকে দেখাই ধুমো, গাইস তো দেখো ভাই ধুমো কত, চারপাশে ধুমো ধুমা ধুমো হয়ে গেছে না, ধুমো কালকে গাইছে থাকতে সমস্যা নাই। গাইস তো কালকে এই যে সব ঠিক করছি, এই যে মুরগি এখানে কয়টা আছে, এই যে একটা এটা বলো আর কয়টা বই সবই এনে বলো চাই যে নিচে এখনো আনা হয়নি, আনবো, ফাঁকা হয়েছে সব কয়টাই, বাইরে খালি ই হয়ে গেছে, ধুমো টুমো হয়ে গেছে, দেখো ও বাইরে চলে গেছে, আমি একা এখানে বসে আছি। এখন বাইরে বসে কেছে বিভিন্ন গেম টিম এখানে বসে খেলা হয়, এটা আবার সেফটি জায়গা, শব্দ হয় না, এই যে নিচে আছি বা এখানে, এই যে একটা বাথরুম খুব ভয়ানক, দেখো এইটা খোলা হয়নি, এটা যদি খুলে এই বুঝে বলে আত্মা আছে সবাই বলে, কিন্তু আসলে আমি তো জানি না এখানে নেই, এই যে ভাই একটু মানে ভূতের মতোই লাগে, এই পাশে যে ভয় করে পাতে এই জানা টান আটকায় দেওয়া হয়, চাটা আছে, আর যে দুধ গরম করতেছে আম্মু, দুধ খাবো, আর দুধ খেলে পুষ্টি বাড়বে আর ভিডিওটা আরো বেশি ভালো হবে। তো এখন এই যে এখানে দেখো সব চেঞ্জ করে ফেলছি, চারপাশেই চেঞ্জ হয়ে গেছে, আর কয়েন পাবো চেঞ্জ হয়ে যাবে, বাবিশটা দিচ্ছি, এখানেও একটা ভালো একটা জায়গা এখানে হইছে, আর যে পিছনে দেখো সব মুরগির জায়গায় সাইকেল আছে, এই যে দুধ গরম আছে এখানে, এখনো এই যে এখানে অল্প কয়টা আছে, আরো মুরগি এখানে উপরে থাকবে, এই পাশে ভাই দেখো ভাই এই পাশে একটু ভয় ভয় লাগতেছে, তাও কোনো ব্যাপার না, পুবের ছেলে হিসেবে অন্ধকার অন্ধকার, এই যে এখানে জ্যাকটাক লাগাই নিছি উপরে লাইট, এখানে আগে লাইট ছিল না অল্প, এই যে আয়নাও আছে, গাইস তো এখন রাত হয়ে গেছে, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কোয়ারেন্টাইনে বাসায় থাকবা, আর সবসময় যে কোনো জায়গায় গেলে মাস্কটা পরবো অবশ্যই, কারণ ধুলো বাড়ি আর তারপর তো করোনায় চলতেছেই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে ফার্স্ট হবে আর প্রথম হবে যে একটা কোনো ওই সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড নাইট, কবে ব্লগে দেখা হচ্ছে, বাই গাইস, বাই।